हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। दिस इज हाशिम रेजा फ्रॉम सिस्टी सेंट्रल स्कूल एंड कॉलेज राजशाही, सीनियर टीचर ऑफ बांग्लादेश एंड ग्लोबल स्टडीज। हाउ आर यू? एक्सेलेंट एक्सेलेंट, वेरी गुड। बट व्हाट अबाउट योर लेसन? गुड, ओके। आई वांट माय ऑल स्टूडेंट्स टू डू देयर होमवर्क प्रॉपरली एंड ऑल्सो आई वांट्स देम टू study their busiest subject properly, because your first tutorial exam will be held very soon and it is mandatory that you need to do your job properly and correctly. You know, amra discuss korchi chapter 7, to porashona thik hocche, but ekta bishoye আপনাদের একটু অনীহা। ইউ আর নট ডুইং ইউর হোমওয়ার্ক প্রপারলি, ইউ নিড টু ডু ইট টাইমলি অ্যান্ড প্রপারলি অলসো, ওকে? তো ঠিক আছে, সবার শরীর স্বাস্থ্য ভালো? ওকে, ঠিক আছে। আমি প্রশ্ন করতে চাই, আমার স্টুডেন্টদের পড়াশোনা কেমন হচ্ছে বিষয়ে একটি নিদর্শন দেখি। আপনি বলেন, বাংলাদেশে সংসদে ব্যবস্থা প্রবর্তন, সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন হয় কত সালে? গুড, এক্সেলেন্ট। 1972 সালে, ভেরি গুড, ওকে। এখন দেখি, আপনি বলেন দ্বাদশ সংশোধনী হয় কত সালে? দ্বাদশ সংশোধনী হয় কত সালে? নট গুড, পড়তে হবে 1990 নয় 1991 সালে, ভেরি গুড, ওকে। তো ঠিক আছে, টুডে আই উইল ডিসকাস অ্যানাদার থিংস, অ্যান্ড দ্যাট ইজ, অবশ্যই আমরা সপ্তম অধ্যায়, আমরা জানি যে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা আমরা করছি। আজকে আলোচনা করব বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। বিচার বিভাগের স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। তো বিচার বিভাগ, আসলে আমরা জানি যে একটি সরকার পরিচালনায় তিনটি বিভাগ রয়েছে, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তো বিচার বিভাগ একটি দেশের প্রশাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে, এবং একটি একটি বিচারের, ন্যায় বিচারের মানদণ্ড, বিচার ব্যবস্থাকে বলা হয় ন্যায় বিচারের মানদণ্ড। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠার সার্বিক দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের ওপর ন্যস্ত। এবং আমরা 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 পড়েছি যে ন্যায় এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কিন্তু বিচার ব্যবস্থা তার কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। অর্থাৎ ন্যায় এবং নিরপেক্ষ কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে বিচার বিভাগের একটি অন্যতম লক্ষ্য। আর এই উদ্দেশ্যেই বিচার বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, বিভিন্ন কাজ রয়েছে। তা আমরা এখন আলোচনা করব বিচার বিভাগের কাজ। তো প্রথমেই আছে ন্যায় বিচার করা। বিচার বিভাগের কাজ ন্যায় বিচার করা, অর্থাৎ নিরপেক্ষ থেকে সঠিক তদন্তের মাধ্যমে বিচারটা যাতে ন্যায় হয়, অর্থাৎ যে অপরাধী সে যেন বিচার শাস্তির আওতায় আসে, এই ব্যবস্থাটা নিশ্চিত করা হচ্ছে বিচার বিভাগের একটি অন্যতম কাজ। এবং এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিচার বিভাগের অন্যতম একটি কাজ। তারপরে বলছে আইন তৈরি। আইন তৈরি, অর্থাৎ আইন তৈরি হবে কি করে, সেটা হচ্ছে বিষয়। আমরা জানি যে আইন প্রণয়ন করে জাতীয় সংসদ, পার্লামেন্ট, কিন্তু বিচার বিভাগে আইন তৈরি করে, আইনের ব্যাখ্যা প্রদান করে। বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পরিস্থিতি এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন সমসাময়িক যে সংবিধান আছে সে, তার যে আইন লিপিবদ্ধ রয়েছে সেটা অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া যায় না, তখন বিচারকগণ একটি সিদ্ধান্ত উপনীত হন এবং এই সিদ্ধান্তটি আইন হিসেবে পরিগণিত হয়। এটি এভাবে কিন্তু আইন তৈরি হয় এবং এটি আইন হিসেবে সংযুক্ত হয়ে যায়। এভাবে কিন্তু বিচারকগণ আইন তৈরি করছেন। মৌলিক অধিকার সংরক্ষণ, 3 নম্বরে আছে মৌলিক অধিকার সংরক্ষণ। বিচারক, অর্থাৎ বিচার ব্যবস্থা জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। আমরা জানি যে সংবিধানে জনগণের 5টি মৌলিক চাহিদার কথা বলা হয়েছে, এগুলো পূরণের দায়িত্ব রাষ্ট্রের। এবং বিচার ব্যবস্থা এই জনগণের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ করে থাকে। এটা একটি নিরপেক্ষ ব্যবস্থা, আমি আগে বলেছি। তারপর আমাদের 4 নম্বর আলোচনা, আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগ। আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগ, অর্থাৎ বিচার ব্যবস্থা আইনের ব্যাখ্যা প্রদান করে। আইন, এমন কিছু কিছু ধারা রয়েছে যেগুলোর উপধারা
রয়েছে যেগুলো ব্যাখ্যা প্রদান ছাড়া সহজে বোঝা সম্ভব নয়, এগুলো ব্যাখ্যা প্রদান করে এবং শুধু তাই না এগুলোকে প্রয়োগ করে কোথায় অর্থাৎ কোর্টে। আমরা জানি যে বিচারকগণ যখন কোনো মামলা নিয়ে মামলা পরিচালনা করেন তখন সেই সিদ্ধান্তগুলো সিদ্ধান্তের আলোকে অর্থাৎ যে মামলাটা যে রায় হওয়া উচিত সেই রায়ে সংবিধানে কী আছে বিচার ব্যবস্থাতে কী আছে তার সাথে একটু সামঞ্জস্য বিধান করে তার একটা রায় দেন, এভাবে কিন্তু এটা প্রয়োগ হয়। অর্থাৎ আইনের ব্যাখ্যা প্রদান অর্থাৎ এটাকে ব্যাখ্যা প্রদান এবং সেটা প্রয়োগ করেন এবং প্রয়োগের মাধ্যমেই যোগ্য একটি বিচার কার্যক্রম পরিচালিত হয় এবং এটার মাধ্যমে কিন্তু সমাজে পরিবারে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, অর্থাৎ যে অপরাধী সে শাস্তি পায়। এটা হচ্ছে এর আসল উদ্দেশ্য। পরবর্তী আমাদের আলোচনা সংবিধান রক্ষা করা। বিচার ব্যবস্থা সংবিধান রক্ষা করে কারণ সংবিধান মানে আইনের সমষ্টি, এই আইনগুলো বাস্তবায়ন করে এবং আইনের সংরক্ষক হচ্ছে এই বিচার ব্যবস্থা। আমরা বুঝতে পারছি কার্যক্রম বাস্তবায়ন বিচার কার্যক্রম পরিচালনা এগুলোর মাধ্যমে কিন্তু বিচার ব্যবস্থা সংবিধান সংরক্ষণ করে থাকে। পরবর্তী আমাদের আলোচনা কোনো সমস্যা হচ্ছে স্টুডেন্ট? সমস্যা হলে বলবেন। ওকে, বিরোধের নিষ্পত্তি বিচার ব্যবস্থা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে এদের ভিতরে যদি কোনো বিরোধ হয় এই বিরোধগুলো নিষ্পত্তির ক্ষেত্রে বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য বলা হচ্ছে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিচার ব্যবস্থার কাজ। শাসন বিভাগকে পরামর্শ প্রদান, শাসন বিভাগকে পরামর্শ প্রদান। আমরা জানি শাসন বিভাগ কী, অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে উপজেলার যে চেয়ারম্যান আছে তার যে চৌকিদার রয়েছে এই পর্যন্ত সবাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত এবং এদের প্রত্যেককেই প্রয়োজনে পরামর্শ প্রদান করে থাকে বিচার ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, কীভাবে পরিচালিত করলে ভালো হবে, এই সকল কার্যক্রম পরিচালিত হয় এই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে। বিবিধ কার্যাবলী অর্থাৎ এছাড়াও আরও অতিরিক্ত কাজ করে, অর্থাৎ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদান, ঠিক আছে, এইগুলো কাজগুলো করে থাকে। তাছাড়া আরও যে আর বিবিধ কাজের ভিতরে আরও আছে, যেমন আমরা বলতে পারি যে নাবালকের সম্পত্তি, নাবালক যারা তাদের সম্পত্তি সংরক্ষণ, হ্যাঁ, এগুলো দেখাশোনা করা হচ্ছে বিচার ব্যবস্থার কাজ। ওকে, তো বিচার ব্যবস্থার কাজ আমি আলোচনা করলাম। স্টুডেন্ট আপনাদের কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমরা এখন পরবর্তী আলোচনা করব অধিকার সুরক্ষা ও আইনের শাসন সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা। অধিকার সুরক্ষা ও আইনের শাসন, হ্যাঁ, আইনের শাসন সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা। আমরা জানি যে এই যে আমরা জনগণ আমাদের প্রত্যেকের মৌলিক অধিকার রয়েছে, আমাদের অধিকারগুলো সংরক্ষণ করা, আমাদের নাগরিক একটি মানুষ হিসেবে হিউম্যান রাইটস যেগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করা বিচার বিভাগের অন্যতম একটা কাজ। এই জন্য বিচার বিভাগের কিছু হুকুমনামা রয়েছে, 5টি হুকুমনামা রয়েছে। স্টুডেন্টস কয়েকটি হুকুমনামা? 5টি হুকুমনামা রয়েছে। তার ভিতরে আমরা যদি বলি প্রথম যে হুকুমনামা রয়েছে তা হলো ম্যান্ডেমাস রিট, অর্থাৎ আমি আলোচনা করছি অধিকার সুরক্ষা আইনের শাসন সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা। অর্থাৎ আমরা বলেছি যে বিচার বিভাগ আইনের বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের অধিকার আছে সেগুলো সংরক্ষণ করে, মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করে, এটা হচ্ছে বিচার বিভাগের কাজ। এই জন্য 5টি হুকুমনামা বিচার বিভাগ করে থাকে, অর্থাৎ এগুলো আদেশ বলা হয় রিট। তার ভিতরে একটি হলো ম্যান্ডেমাস রিট, এটি হলো সাধারণত আদেশকে বোঝায়, কোনো কারো ক্ষেত্রে প্রতিষ্ঠান ব্যক্তি বা কোনো সংস্থার উপরে আদেশ প্রেরণ করা হচ্ছে ম্যান্ডেমাস রিট, এটি আদালত কর্তৃক পরিণত হয়, এটা হচ্ছে ম্যান্ডেমাস। 2 নম্বরে বলা হচ্ছে সার্টিওয়ারি রিট, এটা আবার কি? এটা হচ্ছে একটা আদেশ। তা আদেশটা কি? নিম্ন আদালতের আদেশ অকার্যকর করা। সার্টিওয়ারি রিট এটা হচ্ছে নিম্ন আদালত, উচ্চ আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আমরা জানি ঢাকায় আছে, নিম্ন আদালত বিভিন্ন জেলা বা বিভাগ পর্যায়ে রয়েছে, এদের যে রায়, এই রায়টা যখন হয় এই রায়টাকে অকার্যকর করার ক্ষমতা রয়েছে উচ্চ আদালতের এবং তারা এই রিট প্রদান করে। এই রিটের নাম হচ্ছে সার্টিওয়ারি রিট। এই রিটের মাধ্যমে সেই যে রায় হয়েছিল এটাকে স্থগিত অথবা অকার্যকর করার ক্ষমতাকেই বলা হয়
30 ওয়ারি রিট স্টুডেন্ট বুঝা গেল ঠিক আছে আপনি বলেন তো তাহলে 30 ম্যান্ডেবাস রিট কি ভেরি গুড অর্থাৎ আদেশ আদালত কর্তৃক আদেশ নির্দেশ ওকে ভেরি গুড আমাদের তিন নম্বর আলোচনা প্রহিবিশন রিট প্রহিবিশন রিট এটা আবার কি এটা হচ্ছে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতের হুকুম অর্থাৎ উচ্চ আদালত নিম্ন আদালত সময়কে বলে উচ্চ আদালত আদালত আমরা বুঝতে পেরেছি সুপ্রিম কোর্ট এটা বিভিন্ন জেলা বিভাগ পর্যায়ে যে আদালতগুলো রয়েছে এগুলোকে নিম্ন আদালত বলা হয় এগুলোকে তাদের হুকুম দেয় এইভাবে পরিচালিত হবে এইভাবে কাজগুলো করতে হবে এই যে হুকুম দেয় এটাই হচ্ছে প্রহিবিশন রিট চার নম্বর আমাদের আলোচনা তাহলে প্রহিবিশন রিট আমরা বুঝতে পেরেছি স্টুডেন্ট ভেরি গুড চার নম্বর হেবিয়াস হেবিয়াস কর্পাস রিট হেবিয়াস কর্পাস রিট এটা কি রিট মানে আদেশ কোনো ব্যক্তি যদি মনে করে হেবিয়াস কর্পাস রিটটা কি কোনো ব্যক্তি যদি মনে করে যে তাকে অবৈধভাবে বা নীতিপরিবর্তিতভাবে বা অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে কারারুদ্ধ অথবা জেলে দেওয়া হয়েছে তখন সে এই রিটের আওতায় আবেদন আপিল করতে পারে তখন এটা আপিলটা শুনানির জন্য ধার্য করা হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি মনে করে যে তাকে অবৈধভাবে অন্যায়ভাবে অর্থাৎ সে অত্যাচার করেনি অথবা অপরাধ করেনি কিন্তু তাকে কারারুদ্ধ করা হয়েছে অন্যায়ভাবে তখন সে তার অধিকার আছে একে বলা হয় হেবিয়াস কর্পাস রিট আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট ওকে পাঁচ নম্বরে বলা হয়েছে কোয়ারেন্টা রিট কোয়ারেন্টা রিট এটা কি অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কাজ করছে এমন কোনো কাজ করছে যেটা সেটা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ তখন আদালত তার কাছে জানতে চায় আদালত তার কাছে জানতে চায় যে এই কাজটি করার অধিকার তাকে কে দিয়েছে কার পরামর্শে সে এই কাজটি করছে এটা রিট আদেশ অর্থাৎ জবাবদিহি করতে হয় যে কোনো একটি ব্যক্তি কোনো একটা কাজ করছে কোনো একটা অফিস ওপেন করেছে অথবা কোনো কার্যক্রম পরিচালনা করছে এই এই কার্যক্রম পরিচালনা অথবা কার্যক্রম অফিস পরিচালনা করার অধিকার দায়িত্ব এই কে দিয়েছে তাকে এটা তাকে জবাব দেওয়ার জন্য বলা হয় এটাকে হচ্ছে বলা হয় কোয়ারেন্টা রিট স্টুডেন্টস তাহলে আমরা কয়টা রিট আলোচনা করলাম আজকে গুড পাঁচটা রিট অর্থাৎ রিট মানে আদেশ এগুলো আমাদের জানতে হবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রায় আমাদের প্রশ্ন হয়ে থাকে তো আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি যেহেতু আমাদের আলোচনা একটা ধারাবাহিক আছে আর হোমওয়ার্ক অবশ্যই কটি দিব ওকে ভেরি গুড সাতটি হোমওয়ার্ক প্রত্যেকে তার নিজ নিজ গ্রুপে উপস্থাপন করবেন আর আই হোপ ইউ উইল ডু ইউর জব প্রপারলি ওকে তাহলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি কারো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই ঠিক আছে এই রিটগুলো একটু ক্রিটিক্যাল আছে দেখে শুনে ক্লাস করবেন আর যদি কোনো সমস্যা হয় আমাকে কল করতে পারেন কোনো সমস্যা নাই আই এম অ্যাভেলেবল ফর ইউ অল টাইম ওকে তাহলে এই হলো আলোচনা তো যাওয়ার পূর্বে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ভাষার মাসে আছি বাংলা ভাষা জন্য শহীদ হয়েছে আমরা জানি 21 ফেব্রুয়ারি ইজ কামিং টুয়ার্ডস আস ভেরি শর্টলি তো 21 ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হচ্ছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা এই দিবস অনুযায়ী এই দিবসে শুধু নয় এই মাতৃভাষার জন্য এত ত্যাগ আমরা স্বীকার করেছি এই মাতৃভাষাকে আমরা ভালোবাসবো এবং শুদ্ধ ভাষা চর্চা করার জন্য আমরা চেষ্টা করব এই কথা বলছি আর আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অবশ্যই প্রতি সময়ে কী করব যারা বড় বড়দেরকে আমরা শ্রদ্ধা করব ছোটদের ভালোবাসবো স্নেহ করব এবং আমি বারবার বলি পরিচিত অপরিচিত প্রত্যেককে আমরা সালাম দেব এটি হচ্ছে একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুন্নত যেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকে বলে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমরা অতি সত্বর স্কুলে এসে ক্লাসগুলো করতে পারি তো ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম